যিনি নিজেই কৃষ্ণ, নিজেই স্বয়ং ভগবান, আবার নিজেই কৃষ্ণ বলে কাঁদছে। হানাথ হানাথ বলি লোটাই ধরণী, ধরণী ধুলাই ধূসরি তঙ্গ হয়ে শ্রীমান মহাপ্রভু তিনি গড়াগড়ি যাচ্ছেন। নিজেই কৃষ্ণ, রাধারানী যেমন কৃষ্ণ হার বৃন্দাবনে, তিনি হা কৃষ্ণ য কৃষ্ণ বলে কেঁদেছিলেন, ঠিক সেইভাবে এই জগৎ শিক্ষার জন্যে স্বয়ং ভগবান তিনি নিজেই কৃষ্ণ বলে কাঁদছেন। কারণ আপনি আচারিয়া ধর্ম জীবের শেখাই, নিজে আচরণ না করলে জীবকে শেখানো যায় না। তাই তিনি নিজে আচরণ করে জগৎকে শেখাচ্ছে। হে জগতের জীব, হে জগতের মানুষ, তোমরা দেখে নাও এবং শিখে নাও, আমি স্বয়ং ভগবান হয়েও আবার নিজেই কৃষ্ণ বলে কাঁদছি। এগো স্বয়ং ভগবান তিনি কখনো রাধা বলে কেঁদেছেন, আবার কখনো কৃষ্ণ বলে কেঁদেছেন। তিনি যখন রাধা বলে কেঁদেছেন, তিনি তখন রাধা প্রেমের ঋণ শোধ করবার জন্য, আর তিনি যখন কৃষ্ণ বলে কেঁদেছেন, তিনি এই জগতের জীবের জন্য। কারণ এই জগতের জীব কৃষ্ণ ভোলা জীব, ভগবান ভোলা জীব, মায়ামুগ্ধ জীব, যাদের কৃষ্ণ স্মৃতি জ্ঞান নাই, ভুলে গেছে এই গোবিন্দকে। দুদিনের এই সংসারে, মায়াময় সংসারে এসে সেই নিজের মালিককে আমরা ভুলে গেছি, নিজের প্রভুকে ভুলে গেছি। তাই আজ তিনি স্মরণ করিয়ে দিতে এসেছেন, হে জীব তোমরা ভুলে যেতে পারো, আমি তো তোমাদের ভুলতে পারি না। সত্যি তো যারা ভগবানকে ভুলে বসে আছেন, আপনারা ভাববেন না শুধু যারা সংসার করছেন, শুধু সংসার, তারা ভাববেন না যে আপনারা বা আমরা ঈশ্বর সাধনা করছি না বা তাকে ভুলে আছি বলে তিনি আমাদেরকে ভুলে আছেন, এটা ভাববেন না। কেননা তা তিনি দাঁড়িয়ে তাকিয়ে আছেন সকলের দিকে। জগতের জীব যত সময় পর্যন্ত তার শরণাগত না হয়, তিনি তার দিকে তাকিয়ে থাকেন। জগতের যেমন জাগতিক জগতের সন্তান যারা যারা মাতা পিতাকে ভুলে থাকেন, মাতা পিতাকে সেবা যত্ন করেন না, আপনারা সেই মাতা পিতা কিন্তু সেই সন্তানকে ভুলে থাকে না। বরঞ্চ যে ছেলেটি অধোগামী হয়েছে, যে ছেলেটি পিতা মাতাকে লক্ষ্য করেন না, বরঞ্চ যে ছেলেটি অধোগামী হয়েছে, চরিত্রহীন হয়েছে, লম্পট হয়েছে, কুলাঙ্গার হয়েছে, সেই ছেলের দিকে মা বাবার লক্ষ্যটা বেশি থাকে। তাই জগতের কলির জীব আমরা কৃষ্ণ ভোলা জীব, আত্মভোলা জীব। আজ তিনি জগতের মঙ্গলের জন্যে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন। এগো মহাজন বললেন, জগতে আমরা অনেকেই ভগবানকে চাই না,
আমরা অনেকেই বলি ভগবান আবার কি কাজে লাগে। তাই মহাজন বললেন, আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছ। আমি না ডাকিতে হৃদয় মাঝারে, তুমি নিজে এসে দেখা দিয়েছ। হ্যাঁ, মহাজনী সঙ্গীত। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছ। হ্যাঁ গো, আমি না ডাকিতে হৃদয় মাঝারে, তুমি নিজে এসে দেখা দিয়েছ। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছ। আমি তো চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছ। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছ। আমি না ডাকিতে হৃদয় মাঝারে, তুমি নিজে এসে দেখা দিয়েছ। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছ। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছ। গোবিন্দ সবাইকে তিনি ধরে রাখতে চায়, আমরা ভুলে গেলেও তিনি ভোলেন না। এগো, আমরা সংসার মাধ্যমে মেতে আছি, ভুলে আছি। জগতে যারা আপন, যিনি আপন তাকে ভুলে আছি। যারা নকল, আসলেই আপন নয়, তাদেরকে আঁকড়ে ধরে বসে আছি। কি গো, যিনি আমার চির আপন, আজ আপন, যেদিন আমি থাকবো নাই পৃথিবীতে, আমার এই দেহটা থাকবে না, সেদিনও তিনি আপন। জন্মে আপন, মরণে আপন। এগো, তাকে ভুলে আছি। চির আদরে বিনিময়ে চির চিরযাদরে বিনিময়ে সখা, তুমি চির অবহেলা পেয়েছো। আমি দূরে গেলে দুহাত বাড়ায়ে
দুহাত বাড়াইয়ে কোলে ধরে মোরে দেখেছো আমি তো তোমারে হরি গো হরি গো চাহিনি জীবনে তুমি অভাগরে চেয়েছো এগো চির আদরের বিনিময়ে সখা তুমি চির অবহেলা পেয়েছো যে সবচাইতে বেশি আদর করলো জগতে আমরা তাকে সবচাইতে বেশি অবহেলা করে থাকি জাগতিক জগতে দেখবেন এই সংসার জগতে সবচাইতে যদি আমাকে কেউ আদর করে থাকেন তিনি হচ্ছেন আমার গর্ভধারিণী মাতা আমার জন্মদাতা পিতা তিনি আমাকে চির আদর করেছেন আজ আদর করেছে আমি যেদিন নিঃস্ব হয়ে যাব সেদিনও তিনি আদর করবেন আমি যেদিন রাজা হব তিনিও আদর করবেন তাই আজ জগতে দেখবেন এই সংসার জগতে আমার মা বাবাই সবচাইতে অবহেলিত হচ্ছে চির আদরের বিনিময়ে সখা তুমি চির অবহেলা পেয়েছ কারণ মাতা পিতা বৃদ্ধ এবং বৃদ্ধা হয়ে গেলে বিশেষ করে যারা অত্যন্ত কিছু কিছু অনেক অনেক বেশি ভদ্র মানুষ সবাই না তাদের মা বাবাকে দেখা যায় বৃদ্ধাশ্রমে আছে অথবা বাড়িতে অযত্নে কোনো সিঁড়ির তলায় বা কোথাও কোনো গোডাউন ঘর থাকলে বাদ পড়ে আছে এগো চির আদরের বিনিময়ে সখা তুমি চির অবহেলা পেয়েছ আমি দূরে গেলে তুমি দুহাত বাড়িয়ে আমাকে বুকে ধরে নিয়েছ আমি যখন ভুল পথে যাই তখন তুমি আমাকে তুমি আমাকে আত্মা রূপে নিষেধ করো ও পথে যেও না ফিরে এসো বলি এগো তুমি কানে কানে কত কোয়ে ও পথে যেও না ফিরে এসো বলি তুমি কানে কানে কত কয়েছো আমি তবু চলে গেছি ফিরায় আনিতে পিছু পিছু ছুটে গিয়েছো আমি তো তোমারে চাহিনি জীবনে তুমি অভাগরে চেয়েছো আমি যদি কোনো ভুল পথে চালিত হই অন্যায় কাজ করে থাকি দেখবেন আমরা যখন কোনো ভুল পথে যাই তখন কেউ না নিষেধ করুক আমাদের বিবেক নিষেধ করে বুদ্ধি মন নিষেধ করে যেও না তিনি বিবেক রূপে
স্বয়ং ভগবান তিনি নিষেধ করে আমি তবু চলে গেছি, ফিরাই আনিতে তুমি পিছু পিছু ছুটে গেছো। জাগতিক জগতের মাতা পিতা সন্তান ভুল পথে চলেছে দেখে পিছনে পিছনে দৌড়ায়, যাস না খোকা যাস না, ওটা খারাপ পথ, তবু চলে যায় পিছনে পিছনে ছোটে। হ্যাঁ, তা ভগবান সত্যি আমাদের চায় বা আমাকে চায়, কিন্তু আমি তাকে চাহি না, আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি হতভাগারে চেয়েছো। এই চির অপরাধী পাতকীর বোঝা তুমি নিজ মাথে তুলে নিয়েছো, তুমি চির অপরাধী পাতকীর বোঝা তুমি নিজ মাথে তুলে নিয়েছো, আমার নিজ হাতে গড়া বিপদের মাঝে আমার নিজ হাতে বিপদের মাঝে তুমি বুকে ধরে তুমি কোলে ধরে মোরে রেখেছো, আমি তো তোমারে হরি বল হরি বল চাহিনি জি, তুমি অভাগারে চেয়েছো। এই চির অপরাধী পাতকীর বোঝা তুমি নিজে মাথায় তুলে নিয়েছো। নাই নেই আমার নিতাই চাঁদ, আমার গৌর চাঁদ, তারা বলেছিল তোদের পাপের বোঝা আমায় দে, জগায় মাধাইকে বলেছিলেন জগায় তোর ভাবনা কি আর আছে, তোর পাপের বোঝা আমায় দে রে, যত জন্মের যত আছে সব আমায় দে মাধাই রে, তোর ভাবনা কি আর আছে।